বন্ধুরা, পেটের দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল সকাল সকাল। দেখো আমি মটন নিয়ে বসে পড়েছি। এই দেখো মটন। আর আমাদের মটন তো আমরা সবসময় পেরাই পেরাই তো খাই না, অনেকদিন পরপরই আমাদের খাওয়া হয় আর কি। মটন হবে আজকে, মুগ ডাল হবে মূলো দিয়ে, আর আলু আর ফুলকপি দিয়ে ভাজা হবে। তো এই হতে চলেছে আজকে সারাদিনটা আমি কেমন কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আজকে আর এখন হলো শীতের সবজি। শীতের সবজি মানে দুর্দান্ত, সব কিছু এখন পাওয়া যায়। সিম থেকে আরম্ভ করে ফুলকপি থেকে আরম্ভ করে আর মেন হলো ধনে পাতা আর টমেটো। ছোটো ছোটো টমেটোগুলো পাওয়া যায়, এত সুন্দর লাগে সবজিগুলো। বাজারে গেলে খালি মনে হয় কি সবজিই কিনি, সবজিই কিনি। এত সুন্দর লাগে সবজিগুলো, কিনবো কি, দেখতেই বেশি সুন্দর লাগে। দেখার সাথে সাথে আবার কেনাও হয়ে যায়। আর এখন তো মেন ফুলকপি ভাজা আলু দিয়ে হেভি লাগে খেতে, আর ফুলকপি যে কোনো মাছে দিলেও খুব সুন্দর লাগে। এখন হলো শীতের সবজি। বড় বড় সাইজের আলু, এখন বসে পড়েছি সবজি। কিন্তু এই দেখো মাংসের জন্য বড় বড় সাইজের একদম আলু কেটে নিয়েছি। বন্ধুরা সকাল সকাল রান্না বান্না সেরে সিরান টিরান করা পুরো কমপ্লিট। এখনো যারা খাবে তারা এসে এখনো পৌঁছায়নি আমাদের বাড়িতে, আসেনি। আর কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দেব। আর আমি আর আমার শাশুড়ি মা আজকে করেছি রান্না, আমার শাশুড়িও করেছে আজকে রান্না, তা দুইজনে মিলেমিশে করেছি। সে চলো কে কী রান্না করেছি। আর মটনটা কিন্তু আমিই করেছি। চলো কি রান্না হয়েছে এ দেখো। সবার প্রথমে দেখাবো এক হাঁড়ি ভাত, তারপরে দেখাবো আলু আর ফুলকপি দিয়ে ভাজা, তারপরে দেখাবো এরকম মুলো দিয়ে মুগ ডাল। এ দেখো মুলো দিয়ে তার সাথে ধনে পাতা আছে। দেখাবো এ দেখো মটন। এ দেখো যেহেতু মটন ওই জন্যে আমি একটু ঝোল ঝোল রেখেছি। এই দেখো আর মটন যেহেতু আমার ননদ খায় না ওই জন্যে, ওর জন্যে ডাল আছে, ফুলকপি ভাজা আছে, আর এ দেখো ডিম এনেছি। ডিম ভাজা করে দেব, যে সময় খাবে সেই সময় গরম গরম ভাজা করে দেব। আর কি এই হয়েছে রান্নাবান্না, এখনও পুরো কমপ্লিট হয়ে গেছে। আমিও সিরান করে এসেছি আর এখনও এসে পৌঁছায়নি। আসুন মা বাবা তো ওষুধ খাই বলে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। তারপরে আমার মামামকে আমি বললাম, মামাম তুই একা একা একটু ভাতটা একটু দিয়ে দিই, তুমি একা একা একটু খেয়ে নাও। তো আমার মামাম আবার একা একা বসে বসে আমার সব খাচ্ছে। এখানে আসলে আমি খাইয়ে দিই, তুমি পিসি একটু দেরি করে এসেছে তাই একা একাই বলছি, মামাম তুমি একটু খেয়ে নাও মা। তাই খেয়ে আস্তে আস্তে বাচ্চা মানুষ তাই আস্তে আস্তে বসে বসে খাচ্ছে, রাজি হয়েছে এটাই অনেক। দেখো আমার মামা বসে বসে সামনে একটু মোবাইলটা দিয়ে দিয়েছি যে মা মোবাইলটা দেখে দেখে একটু খেয়ে নাও। নিয়ে আসলো বাবা এগুলো, পিসান নিয়ে আসলো। আর এই যে বড় বাবার ছোট্ট বাবার ভাব দেখো, এই এত বড় ছেলে একটু ঝাল খেতে পারে না, কি করে বড় হবে তাকাতে দেখো ওদিকে। আটুর ভাত তো ডাল দিয়ে নিয়ে বা কুটিশমা, দেখো কুটিশমা বলে কে ডাকে। পাপা কি এনেছে দেখেছো তো, এখানে রসগোল্লা বড় বড় সাইজের ঠান্ডা। মিষ্টির ঢাকনাটা খুলতে না খুলতে একটা ডিজাইনের একটা মিষ্টি। আমি এই জীবনে অনেক রসগোল্লা দেখেছি, ঠিক আছে, এই শেপের রসগোল্লা আমি আমার জীবনে দেখিনি। কি শেপে ল্যাংচা, নাকি ল্যাংচা গোল্লা,
কি গোল্লা এটা? আমার বাবা খাবে, ছোট বাবা না, বাবা না, মাম খাবি, মাম ডাল দেবো তোমার। পেট ভরে গেছে পুরো। ডাল দিয়ে তো ডাল আর কবি লাগে, তাহলে বেশি প্রিয় খাবার। অল্প কটা খেয়ে যা আমার সঙ্গে। বৌদি হাতে মটন কাম করতে কি প্রিয়? আমি বলে এখনই দুপুর বেলায় কথা বলে দিলাম, এইটুকু ভাত খাবো। এই যে বাইরে বসেছিল আর একজন, ওই যে বলছিলাম যে মটন খায় না, ওই জন্য দেখো ডিম ভাজা দিয়ে ঘরের মধ্যে সব চলে, মটন আমার ঠিক সহ্য হয় না, তাই আমি দেখাচ্ছি আমি তোমার মিষ্টি আমরা প্ল্যান করতে দিলাম।